কথায় লগ্না এই সিঁদুর শাড়ি এসব ছাড়তে রাজি হলো না? এটা কোন কেন এটা করার কি খুব দরকার ছিল তোর? কেন এমন করিস রতি? তুমি বোধহয় একটা ব্যাপার জানো না, আমি শুধুমাত্র এই শর্তেই লগ্নাকে স্কুলে যেতে দিতে রাজি হয়েছিলাম যে ওকে এই পোশাকেই যেতে হবে। হুম, সেটা ঠিক। তো তোমার জন্য ওর মা স্কুলে গিয়ে লেখাপড়াটাও হলো না। ক্লাস না করতে দিলেও পরীক্ষাটা তো দিতে নেবে বলেছে। আচ্ছা, ও পরীক্ষা দিতে দেবে বলেছে, বা তার ওয়েল মানে তার তাতে কোনো সমস্যা? দাঁড়া 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 দাঁড়া, লগ্নে কটা পরীক্ষা দিতে দেবে তোমায় কে বললো? তাও তো ঠিক, পরীক্ষা দিতে দেবে এটা তোমায় কে বললো? সত্যি তো এটা এটা কি এবার আমি ধরতে পেরেছি? তা মানে কলকাঠি কলকাঠিটা এখান থেকে নাড়া হয়েছে, খুব দরকার ছিল মা বলতো এরকম একটা বাচ্চা মেয়ে স্কুলে যাবে, পড়াশুনো করবে, বড় হবে, সেইখানে পিছন থেকে এইভাবে কলকাঠি করে মেয়েটার জীবন। তুই কোনো চিন্তা করবি না, একদম কোনো টেনশন করবি না, দরকার হলে পরে আমি আছি, আমি তোর পাশে থাকবো, আর দশ যদি সেরকম প্রয়োজন হয় তাহলে পরে আমরা 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 মাস্টারকে এখানে তুলে নিই। না রতি, না তা দরকার নেই, মাস্টারকে তুলে আনলে আলটিমেটলি লগ্নারই ক্ষতি হতে পারে। বাট বুঝলাম, কিন্তু প্রবলেমটা সলভ হবে কি করে? মানে ওর তো পড়াশোনাটা চালাতে হবে, সেটা মানে ওকে পড়াবে টা কে তাহলে? আমি পড়াবো। এই যে মেয়ে, শোনো, যে কাজটুকু করতে এসেছো শুধু সেটুকু মন দিয়ে করো, বাকি কাজ না করলেও চলবে। সেই জন্যই তো লগ্নাকে পড়াবো, মিস্টার রয় চৌধুরী, মানে তাতে আমার পেশেন্টের মনও ভালো থাকবে, আর যদি মন ভালো থাকে তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আর তাই লগ্নাকে আমি পড়াবো। সিস্টার, কথা বাড়ি লাভ নেই, চলো বাই লগ্না। এই লগ্না দাঁড়া, তোর আর একটা দুল কোথায় গেল? তাই তো, কোথায় গেল? বুঝুন মা, বুঝুন, লগ্না স্কুলে যাওয়ার আনন্দে একটা দুল হারিয়ে এসেছে, তাহলেই বুঝতে পারছেন তো আপনি কার জন্য আপনার আলমারি সব কিছু উজাড় করে দিয়েছেন। তার জন্য তোমার খুব আফসোস হচ্ছে না কুন্তলা? আফসোস সবারই কথা ইন্দ্র, আমি যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিলাম তখন আমার শ্বশুর মশাই মানে তোমাদের ঠাকুরদা ওই দুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন, সেই দুলটাই মেয়ে হারিয়ে এলো। আর ওর জীবনটা? মা, একটা বাচ্চা মেয়ে তার জীবনটা হারিয়ে যেতে বসেছে, তোমরা দুল নিয়ে ভাবছো? আশ্চর্য। দাও না ওই দুলটা খুলে দিয়ে দে, চলো বসুন। সিস্টার আসুন। পুরোটা কেচিয়ে দিয়ে চলে গেল, কানের দুল সেটাও খুলে দিয়ে। সকলি তোমার ইচ্ছা। বুঝুন মা, বুঝুন, ওই নার্স মহিলা কিভাবে লগ্নাকে হাত করছে, লগ্নার জন্য ওনার দরদ একদম উথলে উঠেছে। অমন করে কেন বলছো কুন্তলা? লগ্নার মুখটাই যেমন মায়া ভরা, যে দেখে সেই ভালোবেসে ফেলে। হ্যাঁ সেই তো, মুখটা তো একেবারে। ওফ বাবা কুন্তলা, চুপ করো তো, সব সময় খালি বক 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 বক, সব সময় মা সব রাতটা শুধু আমার উপরেই ঝাড়ে। তোমার জন্য তো মা অমন ভাবে ধরা পড়ে গেল কুন্তলা। কি কি বললে তুমি? মা ধরা পড়ে গেল? এত বড় কথাটা তুমি বলতে পারলে? শোনো, আমি যদি মাকে গিয়ে বলি আমার নতুন করে কি ক্ষতি হবে বলতো? তবে হ্যাঁ, মা যেটা করছেন সেটা আমি কিছুতেই মন থেকে মানতে পারছি না। আর ওই নার্স মহিলা যা যা করছে সেগুলো মানতে পারছো? ওকে বেশি মাথায় তুলো না, খেয়াল করেছো
বর্দা ভাইকে ও কিভাবে হাতের মুঠোয় নিচ্ছে, যা করছে সব বর্দা ভাইয়ের চোখে ভালো সাজার জন্য করছে। এসব কি বলছো কি তুমি? বাবা, এমন ভাব করছো যেন তুমি নিজে কিছু খেয়ালই করো। একটা কথা বলে রাখছি বড় বউ দিদি, ওই মেয়ে কিন্তু সুবিধের নয়। এখন ওকে মাথায় তুললে পরে কিন্তু ওই তোমার পায়ে কাঁটার মতো বিঁধবে, মনে রেখো। রাজিমা, 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 কি হচ্ছে সূর্য? রাজিমা কোথায়? ঘরে গেল তো কেন? আচ্ছা ঠিক আছে। সূর্য দাঁড়া, সূর্য কি হয়েছে? সূর্য শোন, কি হলো? দাদু ভাইয়ের গলা পেলাম। হ্যাঁ মা, সূর্য না খুব রেগে গেছে, বোধহয় কিছু একটা হয়েছে জানেন। সূর্য, সূর্য, সূর্য শোন, সূর্য দাঁড়া, কি হয়েছে আমাকে বল। সূর্য, সূর্য, কি হয়েছে আমাকে বল, কেন এমন করছিস? সূর্য, সূর্য, দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, কি হয়েছে আমাকে বলো। রাজিমা, আমি তোমাদের বলে রাখছি, ওই লগ্না যেন কিছুতেই আমার ঘরে না ঢোকে, কিছুতেই না। কি হয়েছে? কেন দাদু ভাই, লগ্না কি করেছে? আমি আর কিচ্ছু বলবো না, আমার যা বলার আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদু ভাই, আগে দরজাটা তো খোলো। না না না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুললেই ওই লগ্না ঠিক আমার এখানে চলে আসবে। কি হয়েছে? তুই নিশ্চয়ই কিছু করেছিস, না হলে দাদু ভাই এত রেগে আছে কেন? আমি আমি আবার কি করলাম? খবরদার লগ্না, তুই আমার ঘরের সামনেও আসবি না, আমার ধারে কাছেও আসবি না তুই। আর শুনে রাখ, তুই কোনোদিনও আমায় আর লাটসায় বলবি না। তুই কোনোদিনও বলবি না। যা, চলে যা এখান থেকে। এমন কেন করছিস সূর্য? না নিশ্চয়ই লগ্না কিছু করেছে। না গো, আমি কিচ্ছু করিনি। কিছু করিসনি তুই, কিছু করিসনি তাই না, মিথ্যাবাদী কোথাকার? কি হলো আবার? দাঁড়া, কোথায় আছিস? তোকে ভেতরে যেতে বারণ করলো না? কিন্তু রাজিমা, ভেতরে আমার বই খাতা আছে। লগ্না, এনে তোর বই খাতা। কি হচ্ছে কি সূর্য, এসব বই খাতে হয়ে গেছিস কেন? থাকবে না ও, আর এই ঘরে থাকবে না, আর ওর কোনো জিনিস এই ঘরে থাকবে না। জানতে হবে আমাকে আসলে কি হয়েছে। সূর্য, সূর্য, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। দেখো লগ্না কি করেছে তুমি তো সেটাই বলছো না, কারোর অপরাধ না বলে তাকে শুধু শুধু এভাবে শাস্তি দেওয়া যায় না। এই মেয়ে একটু চুপ করো তো, দাদু ভাইয়ের ব্যাপারে আর নাক গলিও না। আমি কারোর ব্যাপারে নাক গলাচ্ছি না। সূর্য, কি হয়েছে আমাকে একটু বলবি? মা, তুমি জানো, তুমি জানো যে লগ্না ওর বন্ধুদের কি বলেছে? ও বলেছে যে আমি ওর বর। ও স্কুলে গেছিল না, সেখানে ওর বন্ধুদের কাছে। আমি এমন কথা বলিনি। এই শোন, চুপ কর, একদম মিথ্যা কথা বলবি না। রাজিমা, তুমি জানো আমার বন্ধুরা ফুচকা খেতে গিয়ে ওর ব্যাপারে শুনেছে, তারপর স্কুলে এসে আমার সমানে বলে যাচ্ছে যে তোর বউকে দেখলাম, তোর বউ কত ভালো। দাঁড়াও দাদু ভাই, শান্ত হও, আমি যা করার করছি। এই তো সুযোগ, যা সত্যি তাই তো বলেছে। অবন্তিকা, চন্দ্রকলা দেবী, আপনি
আপনি আমাকে চুপ করাচ্ছেন কেন? এটা তো সত্যি যে লগ্নার সূর্যর বিয়ে হয়েছে। আর তাছাড়া লগ্না তো আজ স্কুলে গেল, ওকে তো কম কথা শুনতে হয়নি। আমিও সেখানে ছিলাম, কয়েকটা মেয়ে লগ্নাকে রাগাচ্ছিল, আর তাই দু এক কথা লগ্না বলেছে, হ্যাঁ সূর্য আমার বর, তাতে কি হয়েছে? কিন্তু কিন্তু এইভাবে বলাটা তো আর কি বলা হলো? হ্যাঁ ও বলেছে, ওই বলেছে এইসব। দাদু ভাই তুমি ঘরে যাও।